যদি সেই প্রথম দিনটাতেই তোমার মোহ কাটিয়ে ফেলতাম, তাহলে হয়তো আজকে মানসিকভাবেও বেঁচে থাকতে পারতাম। কিছু ভালোবাসা হয়তো শুরুই হয় শেষ হওয়ার জন্য, আর শেষ হওয়ার পর এক সমুদ্র দুঃখের সঙ্গে সঙ্গে দিয়ে যায় জীবনের চরম শিক্ষাটা, শিখিয়ে দেয় মিথ্যা আর অসততার চরম ব্যবহার। জানি তুমি হয়তো আমাকে আজও ভালোবাসো, পরেও হয়তো পাশবে, একদিন বিয়ে হয়ে যাবে, বিছানার পাশটাতে অন্য কেউ থাকবে, সেদিন হয়তো তুমি আমাকে ভালোবাসতে পারো, কিন্তু ওই বিছানাতেই সুখী থাকবে। তাই থেকো, আর শুধু তার সাথেই ভালো থেকো। কেন তো মা কাল দুপুরে তোমার কথা জিজ্ঞেস করছিল, জানতে চাইছিল কেমন আছো তুমি, অনেকদিন কথা হয়নি তোমার সাথে। আমি উত্তর দিতে পারিনি, তারপর মাও আর জিজ্ঞেস করেনি, নিজের শাড়ির কোনটা ধরে আমাকে বলল, কই দেখি চোখে কি পড়ল। ভাগ্যিস মা বুঝতে পারেনি যে এখন আর চোখে জল আসবার জন্য ধুলো পড়তে হয় না। একটা কথা জিজ্ঞেস করি, আমার দেওয়া জিনিসগুলো আছে নাকি ফেলে দিয়েছো? আর ঘড়িটা, ওটা পরে কলেজ যাও নাকি তোমার ওইবারের বার্থডে গিফটের ঘড়িটাই পরো? আমি কিন্তু সব রেখে দিয়েছি, তোমার সেই ওড়নাটা, সেই চিরকুটে ভর্তি কাচের কোট, ওটা টি শার্টটা একটু ঢলকা মতো তাই ওটা তুলে রাখা আছে। তোমার কানের দুল একজোড়া রয়ে গেছে, সেদিন তো ফেরত দিতে ভুলে গেছিলাম, কিন্তু জানতাম না তো পরে আর ফেরত দেওয়ার সুযোগই হবে না। শোনো না, তুমি কানে দুল পড়ো, খুব মানায় তোমাকে, একটা আবদার আছে, অনুরোধও বলতে পারো, ব্ল্যাক নেল পলিশটা পড়ো না, মনে হয় আমার জন্য পড়েছো, কিন্তু আমার জায়গায় অন্য কেউ রয়েছে, নিজেকে সেটা বোঝাতে পারি না। আচ্ছা তুমি পারতে না আমার পরিপূরক হয়ে থাকতে? বলো পারতে তো, কিন্তু তুমি তো আমার সমান্তরালে চলতে চেয়েছিলে, যা শুধু চলতেই শেখায়, কখনো এক হয় না।